न पहचान सके, वो अपनी गुलामी को नहीं पहचान सके, लेकिन हम पहचानते हैं और हम जानते हैं कि उससे आज हम नहीं लड़ेंगे तो यही धक्का हमको लगेगा। प्रधानमंत्री हिसेबे इंदिरा गांधी जे कतटा इस्पात कठिन, कतटा शक्तिशाली सेटा बोझा गेछिलो आरेकटु पर 1971 साले, जखन भारतेर दिके हात बाड़ानोय पाकिस्तानके भेंगे दुटुकरो करे दिएछिलेन तिनि। जन्म होयेछिलो एकटा स्वाधीन देशे बांग्लादेश, आर एर पेछने रयेछे एकटा दीर्घ कहानी। तार शुरूटा आमरा करब इंदिरा गांधीर एकटा जनसभा थेके। जो देश दूसरों के आंतरिक मामलों में हस्तक्षेप करते रहते हैं, वही आज शांति कायम रखने के लिए उठाए गए हमारे कदमों पर हाय तौबा करने लगे हैं। भारत शांति का पक्षधर है, लेकिन अगर हम पर जबरदस्ती युद्ध थोपा गया तो हम लड़ने के लिए तैयार। आज ही दिल्ली लौटना होगा, आप भी मेरे साथ चलें। खबर मिली है कि पाकिस्तान ने हम पर हमला कर दिया। সেদিন ইন্দিরা গান্ধীর কথা শুনে চমকে উঠেছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। তখন ইন্দিরা বললেন, पता नहीं दिल्ली सही सलामत पहुंच पाएंगे या नहीं। 1971 সালে 23 ডিসেম্বর সভা করেই দিল্লি ফিরে যান ইন্দিরা গান্ধী। সভার মাঝেই ইন্দিরার কাছে খবর পৌঁছয় পাকিস্তান ভারতের উপর হামলা চালিয়েছে। পরিস্থিতি তখন এতটাই বিপজ্জনক যে ইন্দিরা গান্ধীর বিমান চালককে সেদিন কলকাতা থেকে দিল্লি যাওয়ার রুট বদলাতে হয়। এই হামলা ছিল 10 বছরের মধ্যে ভারতের উপর পাকিস্তানের তৃতীয় হামলা, আর এই ঘটনার প্রেক্ষাপট একটু একটু করে তৈরি হচ্ছিল বেশ কিছুদিন আগে থেকেই, যা শুরুটা হয়েছিল 1971 সালের মার্চ মাসে ঢাকায়। তখন ঢাকা ছিল পূর্ব পাকিস্তানের রাজধানী, সেখানকার পরিস্থিতি তখন অত্যন্ত খারাপ। ये काफी संदिग्ध एरिया है, यहाँ किसी को भी देख के गोली मारने का इलाका है, देखते ही गोली मार देना है। साहब लगता है कोई वहां भाग रहा है, पकड़ उसको। ए रोक, ए रोक, ए रोक, वरना गोली मार देंगे हम। रोक, लेके आ इधर साहब के पास। चल चल अभी तो हम इसको गोली मार दिए, लेकिन तुम नए नए आए हो इसलिए फिलहाल तलाशी ले लेते हैं। तलाशी ले इसकी। कुछ मिला? नहीं सही सब। क्यों? कौन है तू? मैं दाजी हूँ। तू? नहीं साहब। तो पक्का फौजी होगा तू? फौजी नहीं होगा तू? मैं फौजी नहीं हूँ साहब। मैं फौजी नहीं हूँ साहब। फौजी नहीं हूँ साहब। मेरा नाम अब्दुल बारी है। वो भाग क्यों रहा था? कर्फ्यू का टाइम हो रहा था इसलिए दादा ने घर जा रहा था। खुदा क्यों रहा था? खुदा कतल साहब, खुदा कतल साहब। ये चचा जा रहा, आप ही बता रहे। तुम इसको जानते हो? जी साहब, ये अब्दुल बारी है साहब। ये हिंदू है और फौजी है? नहीं साहब, ये दर्जी है। शायद मैं दर्जी हूँ साहब। मैं अब्दुल बारी हूँ। नहीं सुनना, सच बोलो। खुदा कसम साहब, ये दर्जी है, ढाका में इसकी दुकान है साहब। शायद मैं दर्जी हूँ साहब। मैं प्लीज लेट हिम गो। व्हाट प्रूफ डू यू हैव अगेंस्ट हिम? छोड़ दे इसको, जाने दे। चल चल और तुम जाओ। এই যে ঘটনাটা আপনারা দেখলেন, সেটা সাংবাদিক অ্যান্থনি মাসকারানহাসের নিজের চোখে দেখা একটা ঘটনা।
1971 সাল মানচিত্রে তখন ভারতের দুদিকেই পাকিস্তান, একদিকে পশ্চিম পাকিস্তান, অন্যদিকে পূর্ব পাকিস্তান। 1971 সালে সাংবাদিক অ্যান্থনি ম্যাসকারনহাস ছিলেন পশ্চিম পাকিস্তানে, পাকিস্তানের সেনা তাকে পূর্ব পাকিস্তানে নিয়ে যায় এইটা দেখাতে যে তারা সেখানে কত ভালো কাজ করছে। কিন্তু অ্যান্থনি নিজের চোখে সেখানকার পরিস্থিতি দেখে একেবারে চমকে ওঠেন। নিজের চোখে দেখা সেই সব ঘটনার উপর ভিত্তি করে চূড়ান্ত গোপনীয়তার সঙ্গে একটা রিপোর্ট তৈরি করেন তিনি। তারপর সেটা পাঠিয়ে দেন ব্রিটেনের দ্য সানডে টাইমসের অফিসে। আর দ্য সানডে টাইমসে যখন সেই রিপোর্ট প্রকাশিত হয় তা দেখে শিউরে ওঠে গোটা বিশ্ব। এই হলো অ্যান্থনি মাসকারনহাসের সেই রিপোর্ট। ১৯৭১ সালের ১৩ জুন ব্রিটেনের দ্য সানডে টাইমসে তা প্রকাশিত হয়। এখানে আব্দুল বারী সহ এমন বহু মানুষের কথা ছিল যাদের ওপর নির্মম অকথ্য অত্যাচার চালাচ্ছিল পাকিস্তানি সেনা। মূলত এই রিপোর্টের মধ্যে দিয়েই গোটা বিশ্ব জানতে পারল পূর্ব পাকিস্তানে আসলে কি চলছে। পূর্ব পাকিস্তানের বাসিন্দারা ছিলেন বাংলাভাষী আর পশ্চিম পাকিস্তানের উর্দুভাষী, নামে একই দেশ কিন্তু দুই অংশের মধ্যে শুধু সংস্কৃতি বা ভাষাগত ফারাকি ছিল না, ছিল ভৌগোলিক পার্থক্য, প্রায় ২০০০ কিলোমিটারের দূরত্ব। শিক্ষা থেকে সরকারি চাকরি সমস্ত ক্ষেত্রেই প্রাধান্য পেত ওই পশ্চিম পাকিস্তান। আর তাদের এই আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিদ্রোহ ঘোষণা করেন পূর্ব পাকিস্তানের বাসিন্দারা, যা দমন করতে ময়দানে নামে পাকিস্তানি সেনা। শুরু হয় অপারেশন সার্চ লাইট, বলা ভালো সামরিক অভিযানের নামে একেবারে গণহত্যা। অপারেশন সার্চ লাইট, যে নৃশংস হত্যালীলার ভয়ঙ্কর ছবি আজও শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেয়। পূর্ব পাকিস্তানে কত মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছিল জানেন? বাংলাদেশ সরকারের হিসেব অনুযায়ী সংখ্যাটা প্রায় ৩০ লক্ষ। পাকিস্তানি সেনার অমানুষিক অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে দলে দলে বাঙালি তখন পূর্ব পাকিস্তান ছাড়তে শুরু করেছেন। তাদের গন্তব্য ছিল কাঁটাতালের এপারে, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম, বিহার। কাতারে কাতারে মানুষ তখন পালিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকছেন, প্রথমে শয়ে শয়ে, তারপর হাজার হাজার, শেষে লক্ষ লক্ষ। আর এর জেরেই প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সামনে তৈরি হয় জোড়া চ্যালেঞ্জ। ১. দেশের পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে সাম্প্রদায়িক হিংসা ঠেকিয়ে রাখা, আর ২. বিপুল সংখ্যক শরণার্থীর থাকা খাওয়ার ব্যবস্থা করা। We don't have the place, we don't have the money, we don't have the material. We welcome help from outside, but as I said, that if giving help means that people are going to think only of the refugees and forget the main problem, then it will not help the refugees and it will not help India. 1971 সালের ২৫ এপ্রিল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী। তাৎপর্যপূর্ণ বিষয় হল এই বৈঠকে শুধু মন্ত্রিসভার সদস্যরাই উপস্থিত ছিলেন না, ছিলেন ভারতের তৎকালীন সেনাপ্রধান জেনারেল স্যাম মানিকশ। থমথমে বৈঠকের শুরুতেই ইন্দিরা গান্ধী কয়েকটা টেলিগ্রাম পড়ে শোনান। সেগুলো লিখেছিলেন পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীরা, অর্থাৎ যে তিন রাজ্যের ওপর শরণার্থীর চাপ ছিল সব থেকে বেশি। টেলিগ্রামের ছত্রে ছত্রে ছিল রাজ্যগুলোর সংকটজনক পরিস্থিতির কথা। মিটিংয়ে তখন পিন ড্রপ সাইলেন্স। হঠাৎ ইন্দিরা গান্ধী স্যাম মানিকশর দিকে তাকিয়ে বলেন, স্যাম, আই ওয়ান্ট ইউ টু ডু সামথিং, আমি চাই পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ করুক সেনা। आप मुझसे क्या चाहती है? मैं चाहती हूँ हमारी आर्मी ईस्ट पाकिस्तान में दाखिल हो। आप इसका मतलब जानती है? It's war, जंग। जंग हो तो हो, मुझे इसकी परवाह नहीं है। आई डोंट माइंड इफ इट इज वॉर। मैडम, आपने कभी बाइबल पढ़ी? जनरल, एक बात बताओ जी, what has Bible got to do with it?
बाइबल का इससे क्या लेना देना? हाँ जी, बाइबल की पहली बुक, फर्स्ट चैप्टर, पहली लाइन, ईश्वर ने कहा रोशनी हो, रोशनी हो गई। अब आप इस बात को घुमा कर देखिए और कहिए लेट देयर बी वॉर, लड़ाई होने दीजिए और लड़ाई हो जाएगी। आप क्या सोचते हैं कि आप लड़ाई के लिए तैयार हैं? आज 25 अप्रैल है, हिमालय के सारे रास्ते खुल गए। अगर चीनियों ने हमें अल्टीमेटम दे दिया तो हमें पाकिस्तान और चीन दोनों से लड़ाई करनी पड़ेगी। आपको लगता है कि चाइना अल्टीमेटम देगा हमें? आप फॉरेन मिनिस्टर हैं, आप मुझे बताइए। मैडम प्राइम मिनिस्टर, पिछले साल वेस्ट बंगाल में इलेक्शन था और आपने मुझे छोटे छोटे गांवों शहरों में फौज लगाने के लिए कहा था। इससे मेरे 20,000 सैनिक वेस्ट बंगाल में लगे हैं। अब इन्हें इन जगहों से निकालकर अपने बटालियन के हेडक्वार्टर्स में भेजने में 1 महीना लग जाएगा। एक और डिवीजन असम, एक और आंध्र प्रदेश और मेरा आर्मर डिवीजन झांसी। लड़ाई के लिए इन सबको एक पोजीशन में लाने के लिए मुझे 1 महीना चाहिए और यह तब होगा जब इस देश के जितने भी सड़कें, ट्रक्स, ट्रेन्स है, उन सबको सिर्फ इस काम में लगा दें। वन लास्ट थिंग, आर्मर डिवीजन में सिर्फ 13 टैंक, सिर्फ 13 टैंक काम कर रहे हैं। सैम, सिर्फ 13 टैंक ही क्यों? क्योंकि आप फाइनेंस मिनिस्टर हैं। पिछले 1.5 साल से मरम्मत के लिए मैं पैसे मांग रहा हूं और आप कह रहे हैं कि पैसे नहीं, इसीलिए। मैडम, अप्रैल का महीना है और जब तक हम लड़ाई के लिए तैयार होंगे तब तक ईस्ट पाकिस्तान में मानसून आ चुका होगा और वहां व्हेन इट रेन्स, इट डज नॉट रेन, इट पोर्स, नदियां समुद्र बन जाती है, चारों तरफ पानी ही पानी, और ऐसे में हम सड़कों तक ही सीमित रह जाएंगे। हमारी एयरफोर्स भी हमारी मदद नहीं कर पाएगी और अगर अब भी आप चाहती है कि हमारी फौज ईस्ट पाकिस्तान में दाखिल हो तो मैं आपको गारंटी दे सकता हूं 100% हार की। द मॉनसून विल बी ब्रेकिंग इन अ फ्यू डेज टाइम एंड व्हेन इट रेन्स इन दैट पार्ट ऑफ द वर्ल्ड इट पॉज, रिवर्स बिकम लाइक ओशन, इफ यू स्टैंड ऑन वन बैंक यू कांट सी द अदर, द एयर फोर्स विल नॉट बी एबल टू सपोर्ट मी, and if I were to go in, I guarantee you 100% defeat. Madam, I guarantee you defeat. General Sam Manekshaw baritone kontha ei shobdo gulo shune boithake uposthit shobai ekebare thok. Pore ek shakkhatkare Sam Manekshaw bolechilen ta sei kotha shune Indira Gandhir mukh rage thomthom korchilo. Cabinet 4 baje phir milegi. चीफ, आप रुके, मुझे आपसे कुछ बात करनी है। मैडम प्रधानमंत्री, इससे पहले कि आप कुछ कहे, मैं मानसिक और शारीरिक सेहत के आधार पर अपना इस्तीफा दे सकता हूं। आप बैठिए सैम। क्या जो बातें आपने कही हैं वो बिल्कुल सही हैं? आपको सच बताना मेरी ड्यूटी है, मेरा काम है जीतने के लिए लड़ना, हारने के लिए नहीं। ऑल राइट सैम, आप जानते हैं मैं क्या चाहती हूं, अब आप ही बताइए आप कब तक तैयार होंगे? वॉर यस, बट नॉट नाउ। मैं अभी आपको कुछ भी नहीं बता सकता, लेकिन मैं आपको गारंटी दे सकता हूं कि अगर आपने प्लानिंग और तैयारी के लिए पूरा वक्त दिया तो 100% हमारी जीत होगी।
25 এপ্রিলের এই বৈঠকেই স্পষ্ট হয়ে যায় পশ্চিম পাকিস্তান যে অত্যাচার পূর্ব পাকিস্তানে শুরু করেছে তা নিয়ে আর চুপ করে বসে থাকবে না ভারত। তবে একই সঙ্গে এটাও স্পষ্ট হয়ে যায় যে ভারতীয় সেনা তখনও যুদ্ধের জন্য প্রস্তুত নয়। আর তাই যে প্রশ্নটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তা হলো পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হবে কবে। আমরা বাঙালি, বাঙালি মরনা জানতা হে, লেকিন অত্যাচারী শাসন কে সামনে ঝুকনা নহি জানতা। ये चाहे कितना भी खौफनाक क्यों ना हो, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला। पूर्व पाकिस्तानेर परिस्थिति तखन रक्ताक्त। বাংলা ভাষী অধ্যুষিত পূর্ব পাকিস্তানের বাসিন্দাদের মধ্যে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভের আগুন আগ্নেয়গিরিতে পরিণত হচ্ছিল। আর সেই প্রতিবাদ, সেই ক্ষোভের প্রতীক হয়ে উঠলেন এক বঙ্গ সন্তান, শেখ মুজিবুর রহমান। প্রতিবাদের হাওয়া তখন ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া শুধু সময়ের অপেক্ষা। পাকিস্তানের ক্ষমতায় তখন জেনারেল ইয়াহিয়া খান। এমন সময় জেলবন্দী করা হলো মুজিবকে। ততদিন অবশ্য বঙ্গবন্ধুর সেই বিখ্যাত স্লোগান গোটা পূর্ব পাকিস্তানে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, জয় বাংলা। মুজিবুর রহমানের জনপ্রিয়তা তখন এতটাই যে 1970 সালের ডিসেম্বর মাসে মাত্র দুটো বাদে পূর্ব পাকিস্তানের সবকটা আসনে জয়ী হয় বঙ্গবন্ধুর আওয়ামী লীগ। 1970 সালের 9 ডিসেম্বর আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় খবর বেরিয়েছিল মুজিবুরের জয় জয়কার, গণপরিষদে গরিষ্ঠ দল আওয়ামী লীগ। এই বিপুল জয়ের ফলে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেল। অর্থাৎ পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম হওয়া উচিত ছিল মুজিবুর রহমান, কিন্তু হলো ঠিক উল্টোটা। ফের বঞ্চিত হলো পূর্ব পাকিস্তান, আর দাপট দেখালো সেই পশ্চিম পাকিস্তান। ইয়াহিয়া খান এবং জুলফিকার আলী ভুট্টো জুটি আওয়ামী লীগকে সরকার গড়ার ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত করল। আর ক্ষুব্ধ মুজিবুর রহমান 1971 সালের 7ই মার্চ পশ্চিম পাকিস্তানের শাসকদের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করলেন, সরাসরি। মুজিব সমর্থকেরা রাস্তায় নেমে পড়লেন, আর এতেই ক্ষিপ্ত ইয়াহিয়া খান বাঙালিদের চরম শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। 1971 সালের 25শে মার্চ আন্দোলনকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ল পাকিস্তানি ফৌজ, বাংলাদেশের ইতিহাসে যা কাল রাত হিসেবে পরিচিত। রাতের অন্ধকারে নিরস্ত বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল সশস্ত্র পাক সেনা। সারা রাত ধরে চলেছিল হত্যাযজ্ঞ। On the night of the 25th March, which is the first day, a special attack was made on the university and over 300 people, students, faculty members and others were killed. সেই সময় ঢাকায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেল আর্চার কেন্ট ব্লাড ঢাকার রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের দুর্দশার তথ্য জোগাড় করতে শুরু করেন। দিনের পর দিন সেই হাড় হিম করা তথ্য তিনি পাঠাতেন ওয়াশিংটনে, কিন্তু পাক প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের পরম বন্ধু মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন কিংবা তাঁর নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার সব জেনে শুনেও চোখ বন্ধ করে বসেছিল। উল্টে তারা অস্ত্রশস্ত্র দিয়ে পাকিস্তানকে সাহায্য করছিলেন। শেষ পর্যন্ত মার্কিন কূটনীতিবিদ আর্চার ব্লাড তাঁর জোগাড় করা তথ্য প্রতিবেদনের আকারে তৈরি করতে শুরু করে। সবার প্রথমে তিনি বাংলাদেশে পাকিস্তানি সেনার হত্যাকাণ্ডকে সিলেক্টিভ জেনোসাইড আখ্যা দিয়েছিলেন, আর নিজের সরকারের চোখে চোখ রেখে তার পাঠানো টেলিগ্রাম ঐতিহাসিকভাবে পরিচিত দ্য ব্লাড টেলিগ্রাম নামে। সবসে পহলে মানে দেখা থা কি বাংলাদেশ মে কিতনা নুকসান হুয়া থা, ঢাকা মে মানে দেখা কি ইমারত কো কিতনা নুকসান হুয়া, জব মে বাহার গিয়া পশ্চিম কি তরফ মে মানে দেখা কি জব আপ রাস্তা চলতে থে মে দেখ সকতে থে কি হর গাঁও জো থে উসমে আগ জ্বলায়া। পূর্ব পাকিস্তানে শুরু হয়েছিল জেনোসাইড, গণহত্যা। মহিলা শিশু কাউকে ছাড়া হয়নি সেদিন। হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করা হয়। 1971 সালের 29শে মার্চ
আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় ব্যানার হেডলাইন হয়েছিল শহরে শহরে খুনি জামানার কবর, অবশেষে ইয়াহিয়া ফৌজের দোসর নৌবহর। আর পাক সেনার জুলুম থেকে বাঁচতে কাতারে কাতারে শরণার্থী সীমান্ত পেরিয়ে তখন ভারতে আশ্রয় নিতে শুরু করে। আর এই শরণার্থীদের স্রোত দিনে দিনে চাপ বাড়াচ্ছিল ইন্দিরা গান্ধীর ওপর, কিন্তু তিনিই বা কী করবেন, পরিস্থিতি যেন শাঁখের করার। একদিকে লক্ষ লক্ষ শরণার্থীকে জোর করে আটকানোটা চূড়ান্ত অমানবিক, আবার চাপ নেয়ার মতো আর্থিক ক্ষমতাই বা তখন কোথায় ভারতে? এই পরিস্থিতিতে 1971 সালের মে মাসে ইন্দিরা গান্ধী নিজে শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করেন এবং নির্দেশ দেন বিপদগ্রস্ত মানুষের সাহায্যার্থে যা যা প্রয়োজন তা যেন করা হয়। বেতার ভাষণ থেকেও স্পষ্ট হয় এই অসহায় দুর্গতদের প্রতি ভারতের মনোভাব। অন্যায় আর অত্যাচার সে বচনে কে লিয়ে আপনে দেশ কো ছোড় কে হামারে দেশ আয়ে হ্যায়, লেকিন অন্যায় আর অত্যাচার দূর তব হোগা জব লোক ওহীঁ রহ কে উসসে লড়ে। হামারা দেশ গরীব হ্যায় লেকিন তব ভি জব কোই কঠিনাই মে হোতা হ্যায় তো হামারে সব লোক চাহে কিতনে হি গরীব হো উনকি সহায়তা করনে কো তৈয়ার হো জাতে হ্যায়। ভারত পাকিস্তানকে আন্তরিক মামলো মে হস্তক্ষেপ নহীঁ করনা চাহতা হ্যায়। হমনে পিছলে 23 সালো ইয়া ইসসে ভি অধিক সময় তক এসা নহীঁ কিয়া হ্যায়। হালাঁকি পাকিস্তানে এসা সংযম নহীঁ রখা হ্যায়। आज जिसे पाकिस्तान की आंतरिक समस्या कहा जा रहा है वो भारत की भी आंतरिक समस्या बन गया है। इसलिए हम पाकिस्तान को ये कहने के हकदार हैं कि आंतरिक मामलों के नाम पर जो कार्यवाही की जा रही है उसे तत्काल बंद कर दिया जाए। ये कार्यवाही हमारे लाखों नागरिकों की शांति और क्षेत्र की स्थिरता के प्रतिकूल है। পাকিস্তান কো ইসকি অনুমতি নহীঁ দি জা সকতি। ইন্দিরা গান্ধী স্পষ্ট বুঝিয়ে দেন যে পাকিস্তান পূর্ব বাংলায় হাজার হাজার মানুষকে হত্যা করবে আর এপারে বসে ভারত সেটা দেখেও চোখ বন্ধ করে থাকবে সেটা হবে না, পাকিস্তানকে জবাব দেয়া হবেই। শুধুমাত্র কবে আর কিভাবে, ব্যাস এই প্রশ্নের উত্তরটুকু বাকি ছিল। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনা ট্যাঙ্ক নিয়ে হামলা চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়। ইকবাল হল, জগন্নাথ হল, রোকেয়া হল থেকে পড়ুয়াদের টেনে টেনে বের করে ঝাঁঝরা করে দেয়া হয় মেশিনগানের গুলিতে। ইয়াহিয়া খানের নির্দেশে বুচার অফ বাংলাদেশ নামে কুখ্যাত জেনারেল টিক্কা খান তখন গণহত্যায় মেতেছেন। এক রাতেই 7,000 মৃত্যু, অথচ সম্পূর্ণ চুপ আমেরিকা, নীরব চীন। একমাত্র প্রতিবাদের সরব ইন্দিরা গান্ধী। তিনি চাইছিলেন বিশ্বের এই সো কল গার্ডিয়ানরা অন্তত পাকিস্তানকে ধমক দিক, কিন্তু সবাই মূক এবং বধির দর্শক। এমন সময় দিল্লিতে এলেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার। ব্যক্তিগত সাক্ষাতের জন্য তাকে নিজের বাসভবনে ডাকেন ইন্দিরা। আর এই বৈঠকেই তৃতীয় এক ব্যক্তিকে উপস্থিত থাকতে বলেছিলেন প্রধানমন্ত্রী, তিনি জেনারেল স্যাম মানেকশ। हेलो सर, मैं चाहती हूँ कल सुबह का नाश्ता आप मेरे साथ करें। जी जैसा आपका है, लेकिन एक बात का ध्यान रखिएगा, कल आप आर्मी यूनिफॉर्म में ही आए। आप ये कह रहे हैं कि ब्रेकफास्ट के वक्त भी मैं यूनिफॉर्म में रहूं? जी आप यूनिफॉर्म में ही आइए। ठीक है, गुड नाइट। गुड नाइट। জেনারেল মানেকশ বুঝেই উঠতে পারছিলেন না প্রধানমন্ত্রী তাকে সামরিক উর্দিতে কেন ব্রেকফাস্টে ডাকলেন। সেই ধোঁয়াশা কাটল পরের দিন সকালে। মিস্টার কিসিঞ্জার, আপকো প্রেসিডেন্ট নিক্সন কো ইয়ে সমঝানা হোগা কি পাকিস্তান পর লগাম লগানে কে লিয়ে উনহে কোই না কোই কদম উঠানা হি হোগা। পূর্বী পাকিস্তান মে জো হালাত হ্যায় ও আব বরদাশত সে বাহার হোতে যা রহে। ऐसे में भारत के लिए बहुत मुश्किल होता जा रहा है
कि हम चुपचाप रहकर सब देखते रहें। पूर्वी पाकिस्तान में जो हो रहा है उसे रोकना होगा। मुझे लगता है यूनाइटेड स्टेट्स को इसके लिए कुछ करना चाहिए। But I cannot give you any assurance on this. अगर यही रुक रहा तो मुझे वो करना पड़ेगा जो मैं करना नहीं चाहती। And what do you intend to do? अगर अमेरिका की सरकार और अमेरिका के राष्ट्रपति हालात को काबू में नहीं ला सकते तो मुझे इनसे कहना पड़ेगा कुछ करने के लिए। দেখুন, ইন্দিরা গান্ধীর ইঙ্গিতটা ছিল একেবারে স্পষ্ট। হয় আমেরিকা পাকিস্তানের ওপর চাপ তৈরি করুক, নয়তো ভারতকে বাধ্য হয়ে সামরিক পদক্ষেপ নিতেই হবে। স্যাম মানেকশ তখন বুঝতে পারলেন কেন তাকে বৈঠকে ইউনিফর্ম পরে আসতে বলেছিলেন ইন্দিরা গান্ধী। সেদিন ইন্দিরা গান্ধীর রণনীতি বা সেন্স অফ স্ট্র্যাটেজিতে শুধু মানেকশ নন, হতবাক হয়ে গেছিলেন বিশ্বের সব থেকে শক্তিধর রাষ্ট্রের সব থেকে দুঁদে কূটনীতিবিদ হেনরি কিসিঞ্জারও। আর এতেই মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন আর তার সেনাপতি কিসিঞ্জারের ইন্দিরা গান্ধীর প্রতি রাগ আর ক্ষোভ আরও চরমে ওঠে। নিক্সন তো ঘরোয়া আলোচনায় বলেই দিয়েছিলেন ইন্দিরাকে তার এই কড়া অবস্থানের মাশুল গুনতে হবে। আর আমেরিকার ইন্দিরা গান্ধীর প্রতি এই রাগের কারণ পাকিস্তান, কারণ পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে তখন মার্কিন প্রেসিডেন্ট নিক্সনের ঘনিষ্ঠ বন্ধুত্ব। আবার আমেরিকা তখন চীনেরও কাছাকাছি আসতে চাইছে, আর ওয়াশিংটনের বন্ধুত্বের রাস্তা বেইজিং পৌঁছতে হলে অবশ্যই ভায়া ইসলামাবাদ হয়ে যেতে হতো। তাই পূর্ব পাকিস্তানের নরসংহার চলছে দেখেও পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজিই ছিল না আমেরিকা। কিন্তু ইন্দিরা গান্ধীও হাত গুটিয়ে বসে থাকার পাত্রী ছিলেন না। তিনি এমন একটা মোক্ষম চাল দিলেন যা আমেরিকা কল্পনাও করতে পারেনি। ১৯৭১ সালের ২রা আগস্ট ইন্দিরা গান্ধী সোভিয়েত সফরে যান। ৯ আগস্ট ভারত এবং সোভিয়েতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়, যার মধ্যে দিয়ে দুদেশ পরস্পরের নিরাপত্তায় সহযোগিতার প্রতিশ্রুতি দেয়। আর এভাবেই আমেরিকার চোখে চোখ রেখে রাশিয়াকে কাছে টেনে পাকিস্তানকে কোণঠাসা করার পরিকল্পনা একেবারে চূড়ান্ত করে ফেলেন মিসেস গান্ধী। আর একদিকে যেরকম কূটনৈতিক প্রস্তুতি চলছিল তেমন অন্যদিকে সামরিক প্রস্তুতিও কিন্তু শুরু হয়ে গেছিল। ইন্দিরা গান্ধীর নির্দেশ অনুযায়ী পাকিস্তানকে চারিদিক থেকে ঘিরে ফেলার নীল নকশা সাজাচ্ছিলেন সেনাপ্রধান স্যাম মানেকশ। প্রতিরক্ষা বিশেষজ্ঞ প্রবীণ স্বামী দা হিন্দু সংবাদপত্রে তার কলামে লিখছেন, তৎকালীন চিফ অফ আর্মি স্টাফ স্যাম মানেকশ কলকাতায় অবস্থিত ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডকে অপারেশন ইনস্ট্রাকশন ৫২র অন্তর্গত টপ সিক্রেট নোট পাঠান। সেটা ছিল ১৯৭১ সালের মে মাস। জেনারেল মানেকশ নির্দেশ দেন, पूर्वी बंगाल में हमारी सेना वहां के लोगों को आजादी की लड़ाई में जोड़ने का काम करेगी और पूर्वी बंगाल के लोगों को फौजी ट्रेनिंग देने के साथ साथ हथियार भी मुहैया कराएगी, जिससे कि उन्हें घुरीला युद्ध में लगाया जा सके। इनका काम पाकिस्तान की सेना को अंदरूनी सुरक्षा में फंसा कर रखना होगा, जिससे कि उनकी ताकत घटे। দেখুন, উদ্দেশ্যটা একেবারে স্পষ্ট ছিল, পূর্ব পাকিস্তানের জনগণকে সংঘবদ্ধ করে সামরিক প্রশিক্ষণ দেয়া এবং তারপর তাদের হাতে অস্ত্র তুলে দেয়া, যাতে পাকিস্তানি সেনা পূর্ব পাকিস্তানে নিজেদের ঘরেই আটকে পড়ে। নির্দেশ পাওয়া মাত্র শুরু হয়ে যায় কাজ। গোটা অপারেশনের দায়িত্ব দেয়া হয় ব্রিগেডিয়ার সুজান সিং উবানকে। ব্রিগেডিয়ার সুজান সিং ছিলেন স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের প্রধান। একে বলা হতো এস্টাবলিশমেন্ট ২২, একমাত্র অত্যন্ত গোপন অভিযানে সেনার এই বিশেষ ফোর্সকে কাজে লাগানো হতো। এই বাহিনী পরিচালনার দায়িত্ব থাকত রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং অর্থাৎ রয়ের ওপর। মে মাসে নির্দেশ আসার পরই বাংলাভাষী যুবকদের ভর্তি আর প্রশিক্ষণ শুরু হয়ে যায়। আর এভাবেই পূর্ব বাংলার স্বাধীনতার জন্য তাদেরই ঘরোয়া বাহিনী তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। যেহেতু লক্ষ্য ছিল পশ্চিম পাকিস্তানের শাসন থেকে মুক্ত করে পূর্ব বাংলাকে স্বাধীন করা, তাই এই বাহিনীর নাম দেয়া হয় মুক্তি বাহিনী। প্রতিরক্ষা বিশেষজ্ঞ প্রবীণ স্বামী লিখছেন,
পূর্ব পাকিস্তানের স্বাধীনতার জন্য মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিতে ভারত প্রায় দশটা ক্যাম্প তৈরি করে। পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, মেঘালয় ও ত্রিপুরার সীমান্ত বরাবর শরণার্থী শিবির থেকে মুক্তিযোদ্ধাদের বাছাই করা হতো। তারপর তাদের যুদ্ধের কৌশল, অস্ত্রচালনা এবং বিস্ফোরক সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে পাঠানো হতো পাকিস্তানি সেনার মুখোমুখি হতে। ভারতীয় সেনার লক্ষ্য ছিল প্রতি মাসে 20,000 বাঙালি তরুণকে প্রশিক্ষণ দেয়া। মুক্তিবাহিনীর সদস্যদের দুটো ভাগে ভাগ করা হতো, নিয়মিত এবং অনিয়মিত। অনিয়মিত বাহিনী গণবাহিনী নামে পরিচিত ছিল, আর নিয়মিত বাহিনীর অন্তর্ভুক্ত ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আর পূর্ব পাকিস্তান রাইফেলসের সৈন্যরা। আমরা এ বিষয়েই সরাসরি এখন কথা বলে নেব ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আশিস দত্তর সঙ্গে। ব্রিগেডিয়ার দত্ত, পাকিস্তানের ভেতরেই পাকিস্তানকে ঘিরে ধরতে মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার এই দুরন্ত কৌশলে ওই ইয়াহিয়া খান আর জুলফিকার আলী ভুট্টোরা ঠিক কতটা হকচকিয়ে গেছিলেন? আমাদের যারা ইন্সট্রাক্টর ছিল, কিছু অফিসার্স, জেসিওস এবং নন কমিশন্ড অফিসার, তারা আগে থেকেই প্রিপারেশন ছিল এবং তারা ইন্টিগ্রেট করার চেষ্টা করেছিল যে এদের ঠিকঠাক ট্রেনিং দেওয়া হোক। যখন খোলা যুদ্ধ আরম্ভ হয়ে গেল তখন এদের মুক্তিবাহিনীদের যা কাজ ছিল, তারা বেসিক্যালি চোখ এবং কান ইন্ডিয়ান আর্মির অ্যাডভান্সিং ফোর্সের জন্য তৈরি হলো। 1971 সালের 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করা মাত্রই করাচির জেলে বন্দী হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর 17 এপ্রিল কুষ্টিয়ার কাছে মেহেরপুরে শপথ নেয় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের মন্ত্রিসভা। এই কলকাতায় 8 নম্বর থিয়েটার রোড, এখন যা শেক্সপিয়ার সরণি, সেখানেই স্থাপিত হয় বাংলাদেশ বাহিনীর সদর দপ্তর। মুক্তিবাহিনীর প্রশিক্ষণও তখন চলছে জোর কদমে। একদিকে যেমন সীমান্তে শিবিরগুলোতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল, তেমনি মুজিব বাহিনী নামে একটা বাহিনীকে দেরাদুনের ভারতীয় সেনার গেরিলা যুদ্ধ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার সুজান সিং উবানের তত্ত্বাবধানেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। আর এই মুক্তিবাহিনীর সদস্যদের কাজ ছিল মূলত গেরিলা যুদ্ধটা চালিয়ে যাওয়া, আর তাও আবার প্রশিক্ষিত পাকিস্তানি সেনার বিরুদ্ধে। অথচ মুক্তিবাহিনীতে এমন অনেকেই ছিলেন যারা তাঁর আগে অস্ত্র কোনোদিন ছুঁয়েও দেখেননি, আর তাঁদেরই কিনা একটা পুরো দস্তুর প্রশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি করতে হতো। কতটা মারাত্মক কঠিন ছিল সেই কাজ, এ বিষয়ে সরাসরি কথা বলে নেব ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল পৃথ্বীরঞ্জন দাসের সঙ্গে। কর্নেল দাস, সেনাবাহিনী এই হারকিউলিয়ান টাস্ক সাফল্যের সঙ্গে কিভাবে বাস্তবায়িত করেছিল? এটা তো খুবই একটা কঠিন কাজ ছিল, যেটা আপনি বললেন, যে যারা কোনোদিন হাতিয়ার ধরেনি, দেখেনি, কোনো রকম অস্ত্রচালনা করেনি, তাদের এনে ট্রেনিং দেওয়া। কিন্তু একদিক দিয়ে সহজও ছিল, কারণ তাদের মধ্যে একটা আবেগ ছিল, তারা নিজেদেরকে এই ব্যাপারে উৎসর্গ করতে উদগ্রীব থাকতো এবং পাকিস্তান সেনাবাহিনীর প্রতি তাদের প্রচণ্ড ঘৃণা ছিল। সেই পরিস্থিতিতে এদের কীভাবে অস্ত্র চালনা দরকার, বিভিন্ন ট্যাকটিক্যাল ইনফরমেশনগুলো যেগুলি দরকার ছিল ভারতীয় সেনাবাহিনী, সেটাও এরা খুব সহজে এনে দিতে পারত এই প্রশিক্ষণের মাধ্যমে। পূর্ব পাকিস্তানের পরিস্থিতি তখন দিনে দিনে আরও খারাপ হচ্ছে। পুলিশ, আধাসেনা, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইস্ট পাকিস্তানি রাইফেলসের বাঙালি জওয়ানরা পাক সেনার বিরুদ্ধে বিদ্রোহ করে মুক্তিবাহিনীতে সামিল হতে শুরু করেছে। লড়াইটা তখন মুক্তিবাহিনী বনাম পাকিস্তানি সেনা। এরই মধ্যে খবর পাওয়া যায় পশ্চিম পাকিস্তানের কর্তা ব্যক্তিরা মুজিবুর রহমানের বিরুদ্ধে গোপনে আইনি পদক্ষেপ নিতে চলেছেন। পাল্টা ইন্দিরা গান্ধীও জানিয়ে দেন তিনি মুজিবকে জেল থেকে ছাড়াবেন। প্রকাশ্যেই পূর্ব পাকিস্তানকে সব রকমের সাহায্য করার কথা জানিয়ে দিলেন ইন্দিরা। পরিস্থিতি ধীরে ধীরে যুদ্ধের দিকে গড়াচ্ছিল, বা বলা ভালো, ভারতকে সেদিকে যেতে কার্যত বাধ্য করা হচ্ছিল। সীমান্ত পেরিয়ে শরণার্থীদের ভারতে ঢোকা যেমন বন্ধ হচ্ছিল না, তেমনি পাকিস্তানের আচরণও একটুও পাল্টাচ্ছিল না। সব দেখে বোঝাই যাচ্ছিল যুদ্ধ ছাড়া আর কোনো উপায় নেই। বিশ্বের অন্যান্য দেশের কাছে ভারতের অবস্থান স্পষ্ট করতে তখনও চেষ্টা করে যাচ্ছিলেন ইন্দিরা গান্ধী, কিন্তু তা সত্ত্বেও প্রত্যাশিত সাফল্য আসছিল না। বেলজিয়াম কি রাজধানী ব্রুসেলস, শান্তি যাত্রা কা পহলা পড়াও। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাশ্চাত্য দেশো কি 3 সপ্তাহ কি যাত্রা পর হ্যায়।
पाकिस्तान का यह आरोप गलत है कि भारत उनके आंतरिक मामलों में हस्तक्षेप कर रहा है। जो लोग समाचार पढ़ रहे हैं वे जानते हैं कि हम सही हैं और याह्या खान के आरोप बकवास हैं। 1971 সালের মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে পূর্ব পাকিস্তান থেকে প্রায় 1 কোটি শরণার্থী ভারতে ঢোকে, যার জেরে ভারতীয় অর্থনীতির ওপর অতিরিক্ত প্রায় 300 কোটি টাকার বোঝা চাপে। 1971 সালের 10ই মে আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় হেডলাইন হয়েছিল, বাংলাদেশ থেকে 2 কোটি লোক তাড়ানোর পাকিস্তানি চক্রান্ত, এখনই 30,000 বাঙালি খুনের জন্য নামের তালিকা তৈরি। এই পরিস্থিতিতে একাধিক দেশ ভারতকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিলেও পাকিস্তানের ওপর চাপ তৈরি করতে কেউ রাজি ছিল না। আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলোর এই মনোভাবে ইন্দিরা গান্ধী চরম হতাশ এবং ক্রমশ ক্ষুব্ধ হয়ে ওঠে। Does that mean we allow a massacre to continue? What happened first? How many people were killed according to your correspondence of British newspapers, of American newspapers, of French newspapers, Canadian newspapers, Arabian newspapers? The massacre began long before there was a single guerrilla. But it's a contribution to quietening the situation, as I say. No, what does quietening mean? Does it mean that we allow, we support the genocide? And do you think it can be stopped? Do you think people are going to sit aside and watch their women raped in front of them? And say that, no, we are going to quieten the situation? That's not quietness. That is the worst possible type of war, is the worst possible type of violence. Indira Gandhi dhoijjer bandh tokhon bhangte shuru koreche. সেনাপ্রধান স্যাম মানেকশ এপ্রিল মাসে মন্ত্রিসভার বৈঠকে বর্ষার কারণে যুদ্ধ থেকে পিছিয়ে আসার অনুরোধ জানিয়েছিলেন। তারপর বর্ষা পেরিয়ে গেছে, যুদ্ধ এড়াতে ইন্দিরার সমস্ত চেষ্টাও বিফলে গেছে। অন্যদিকে চীন ও আমেরিকাকে পাশে পেয়ে পাকিস্তান তখন যুদ্ধের হুঙ্কার ছাড়তে শুরু করেছে। এমন সময় একদিন নৌসেনা প্রধান অ্যাডমিরাল এস এম নন্দ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করতে পৌঁছন। अगर नौसेना कराची पर हमला करे तो क्या सरकार राजनीतिक एतराज करेगी? आप ऐसा क्यों पूछ रहे हैं? मैं बताता हूं। मैं 1965 में खास तौर से नौसेना को कहा गया था कि वो भारतीय समुद्री सीमा के बाहर कोई कार्रवाई ना करे, और जिसकी वजह से नौसेना को बहुत बड़ा नुकसान उठाना पड़ा। वेल एडमिरल, इफ देर इज अ वॉर, देर इज अ वॉर। थैंक यू वेरी मच मैम, मुझे मेरा जवाब मिल गया। थैंक यू वेरी मच। नवंबरের শেষ সপ্তাহে হঠাৎই পাকিস্তানের বিমান ভারতের আকাশসীমা লঙ্ঘন করতে শুরু করে। পাল্টা চরম হুঁশিয়ারি দেয় ভারত, কিন্তু কথা কানে তোলেনি পাকিস্তান। উল্টে পাক প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 10 দিনের মধ্যে যুদ্ধের হুমকি দেন। পূর্ব পাকিস্তানে তখন একের পর এক পাকিস্তানি সেনা চৌকি মুক্তিবাহিনীর কব্জায় চলে যাচ্ছিল। এই পরিস্থিতিতে নিজেদের রণনীতি পাল্টে ভারতের পশ্চিম সীমান্ত বরাবর গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান। দেখে ওয়েস্ট কি সাইড মে অ্যাটাক করনা উনকা এক प्लान ये था कि वो ये सोच रहे थे कि ताकत जो है मिलिट्री स्ट्रेंथ वेस्ट में ज़्यादा थी, ईस्ट में वो जानते थे कि मिलिटरीली नहीं कुछ गेंस कर सकेंगे। पाकिस्तान तखन लगातार उस्कानी दिए ही चले छे। यही प्रेक्षापटे 1971 साले 3 ডিসেম্বর এই কলকাতায় আসেন ইন্দিরা গান্ধী। তার সঙ্গে ছিলেন তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়, বাংলাদেশ ইস্যুতে যার ভূমিকা ছিল ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ইন্দিরা গান্ধী সিদ্ধার্থ শঙ্কর রায়কে কিছুদিনের জন্য কলকাতায় থেকে যাওয়ার নির্দেশও দেন, যদিও শেষমেশ এমনটা আর হয়নি। সবার মাঝখানে ইন্দিরা গান্ধীর কাছে পৌঁছয় সেই মারাত্মক খবর, পাকিস্তান হামলা করেছে। পরিমরি সিদ্ধার্থ শঙ্কর রায়কে সঙ্গে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে যান প্রধানমন্ত্রী। ভারত শান্তি কা পক্ষধর হ্যায়, লেকিন আগর হম পর জবরদস্তি যুদ্ধ থোপা গয়া तो हम लड़ने के लिए तैयार।
पाकिस्तान का अंदरूनी मामला बताकर हमें डराने धमकाने की कोशिश कर रहे हैं, वो अच्छी तरह समझ ले कि अब भारत किसी भी ताकत की धमकी के आगे पीछे हटेगा नहीं। मुझे आज ही दिल्ली लौटना होगा, आप भी मेरे साथ चलें। खबर मिली है कि पाकिस्तान ने हम पर हमला कर दिया है। पता नहीं हम दिल्ली सही सलामत पहुंच पाएंगे या नहीं। इंदिरा गांधीर এই আশঙ্কা একেবারেই অকারণ ছিল না, কারণ ততক্ষণে পাকিস্তানি বায়ুসেনা যুদ্ধবিমান ভারতের বিভিন্ন শহরে বোমাবর্ষণ শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতে তড়িঘড়ি দিল্লি ফেরেন প্রধানমন্ত্রী। দিল্লিতে তখন ব্ল্যাকআউট। ইন্দিরার বিমানকে প্রথমে লখনউ, তারপর সেখান থেকে দিল্লি পাঠানো হয়। দিল্লি পৌঁছে ইন্দিরা গান্ধী দৌড়ন ম্যাপ রুমের দিকে। সেখানে তাকে পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেয়া হয়। ঘড়ির কাঁটায় তখন ঠিক রাত 11টা। সেনাপ্রধানদের সঙ্গে বৈঠক সেরে ইন্দিরা গান্ধী মন্ত্রিসভার বৈঠক ডাকেন। তারপর বিরোধী দলের নেতাদের ডেকে পরিস্থিতির বিস্তারিত বর্ণনা দেন। মাঝরাত পেরিয়ে যাওয়ার পর অল ইন্ডিয়া রেডিওতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইন্দিরা। সেই রোমাঞ্চকর ভাষণের একেবারে অরিজিনাল রেকর্ডিং আপনাদের শোনাবো। কুছ ঘন্টে পেহলে পাকিস্তানি হওয়াই জাহাজোনে হামারে অমৃতসর, পঠানকোট, শ্রীনগর, অবন্তিপুর, উত্তরলাই, যোধপুর, अम्बाला और आगरे के हवाई अड्डों पर बमबाजी की। सुलेमान की खेमकरण, पुंछ और दूसरी जगहों पर गोली चलाई। आप सबको मालूम है कि पिछली मार्च से हम इस कोशिश में थे कि किसी न किसी तरह बांग्लादेश में शांति के रास्ते से वहां के प्रश्न सुलझाए जा सके। जो पश्चिमी पाकिस्तान की लड़ाई थी वो लड़ाई भारत पर भी आ गई है। मुझे जरा भी संदेह नहीं है कि विजयी भारत की जनता की, भारत की बहादुर सेना की होगी। আমাদের সংগ্রহে পুরনো পেপার কাটিং এর মধ্যে 1971 সালে 4 ডিসেম্বরের আনন্দবাজার পত্রিকার প্রথম পাতাটা রাখা আছে। সেদিন মাস্ট হেডের উপরের হেডলাইনে জায়গা করে নিয়েছিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সেই মন্তব্য, যুদ্ধ বাংলাদেশের আমাদের। আর মাস্ট হেডের নিচের হেডলাইনটা ছিল সারা ভারতে আপৎকালীন অবস্থা ঘোষণা। ইন্দিরা গান্ধী যে ভুলের অপেক্ষা করছিলেন পাকিস্তান ঠিক সেই ভুলটাই করে বসল। পাকিস্তানি সেনা ভারতে আক্রমণ শানাতেই শুরু হয়ে গেল পুরোদস্তুর যুদ্ধ। 1962 সালে চীনের কাছে পর্যদস্ত হওয়ার 9 বছরের মধ্যে আবারও রণাঙ্গনে ভারত। 65 যুদ্ধের পর প্রতিপক্ষ সেই পাকিস্তান। স্বতন্ত্র হোনে কা অধিকার সব লোগো কো আপনি আওয়াজ উঠানে কা অধিকার अगर उन्हें मांगे ठीक मांगे हों। और हमें पूरा विश्वास है कि जब आजादी की आवाज उठती है, न्याय की आवाज उठती है, भाईचारे की आवाज उठती है, तो हमेशा उसी की विजय होती है। ১৯৭১ যুদ্ধের সময় ভারতের পূর্ব আর পশ্চিম দুদিকেই ছিল পাকিস্তান। কৌশলগত কারণেই পাক সেনার হামলার জবাব দিতে ভারতীয় সেনা পূর্ব সীমান্তে বাড়তি গুরুত্ব দেয়। কারণ পূর্ব পাকিস্তানের বাংলাভাষী মানুষ পশ্চিম পাকিস্তানের অত্যাচারের বিরুদ্ধে তখন একেবারে চরম বিদ্রোহী। পাক সেনার বিরুদ্ধে মুক্তিবাহিনীর লড়াই ভারতীয় সেনার কাজটাকে অনেকটাই সহজ করে দেয়। ভারতীয় সেনা খুব দ্রুত পূর্ব পাকিস্তানে ঢুকে একের পর এক এলাকা দখল করতে শুরু করে। তৎকালীন পাক প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান ভারতীয় সেনাকে পশ্চিম সীমান্তে আটকে রাখার ছক কষেছিলেন, তবে পাকিস্তানের হিসেবে একটা ভুল থেকে গেছিল। তারা ভেবেছিল ভারত শুধু পূর্ব সীমান্ত নিয়েই ভাবছে, আর এই সুযোগে তারা পশ্চিম দিক থেকে হামলা চালিয়ে ভারতীয় ভূখণ্ড দখল করে নেবে। এই জন্য পাকিস্তানি সেনা সবার আগে নিশানা করে উত্তর লে এয়ারবেসকে। পাকিস্তানের গোপন সেনা শিবিরে সেই হামলার নীল নকশা তৈরি হয়। कल सुबह तक
हमें जैसलमेर के एयरबेस पर कब्जा करना है। अगले तारीख मीर जी सर, आपका मिशन लोंगेवाला पोस्ट को क्रॉस करके रामगढ़ पर कब्जा करना है। सर कल सुबह का नाश्ता लोंगेवाला में होगा, दोपहर का खाना रामगढ़ में खाएंगे और रात का खाना जैसलमेर में होगा। राजस्थान सीमांत থেকে ভারতের দিকে 15 কিলোমিটার ভেতরে তখন ভারতীয় সেনার লঙ্গেওয়ালা পোস্ট। 1971 সালে 4 ডিসেম্বর রাতে মেজর কুলদীপ সিং চাঁদপুরি 23 পাঞ্জাব রেজিমেন্টে 83 জন জওয়ানকে নিয়ে ওই লঙ্গেওয়ালা পোস্টে মোতায়েন ছিলেন। তখনই ক্যাপ্টেন ধরমবীর খবর দেন পাকিস্তানি ট্যাঙ্ক রেজিমেন্ট সীমান্ত পেরিয়ে তাদের দিকে এগোচ্ছে। এটা ছিল পাক সেনার ব্রিগেডিয়ার তারিক মীরের সেই বাহিনী যারা উত্তর লে এয়ারবেস কবজা করতে ক্রমশ এগিয়ে আসছিল। পাকিস্তানের ট্যাঙ্ক রেজিমেন্ট হামলা চালিয়েছে জানতে পেরে দ্রুত আরও সেনা পাঠানোর জন্য হেডকোয়ার্টার্সে বার্তা পাঠান মেজর কুলদীপ সিং চাঁদপুরি। কিন্তু অতিরিক্ত বাহিনী আসতে তখনও ঢের দেরি। এই অবস্থায় মাত্র 83 জন জওয়ানকে নিয়ে 1000-এরও বেশি পাক সেনা ও ট্যাঙ্ক রেজিমেন্টের বিরুদ্ধে বুক চিপিয়ে লড়াই করেন তিনি। রাতের অন্ধকারে ভারতীয় বায়ুসেনা লোঙ্গেওয়ালা পোস্টে মোতায়েন সেনাদের কোনো রকম সাহায্য করতে পারেনি। তবে ভোরের আলো ফুটতেই বোমা বর্ষণ শুরু করে দেয় বায়ুসেনার হান্টার বিমান। দিনভর চলে হামলা, তছনছ হয়ে যায় পাকিস্তানের ট্যাঙ্ক রেজিমেন্ট। ১৯৭১-এর এই যুদ্ধে পাকিস্তান এক আকাশ কুসুম স্বপ্ন দেখেছিল। उन्होंने कहा था सुबह का नाश्ता जैसलमेर में करेंगे, दोपहर का खाना जोधपुर में करेंगे और रात का दिल्ली में। সকালের খাবার নাকি জয়সলমীরে, দুপুরের খাবার যোধপুরে আর রাতের খাবার নাকি দিল্লিতে। পাকিস্তান ভেবেছিল যুদ্ধে তারা ভারতকে তুড়ি মেরে হারিয়ে দেবে। কিন্তু ওই যে বলে না পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, পাকিস্তানেরও ঠিক সেই রকম দশাই হয়েছিল। মাত্র 83 জন ভারতীয় জওয়ানের সামনে ধুলোয় মিশে গেছিল হাজারখানেক পাকিস্তানি সেনা আর ট্যাঙ্ক বাহিনীর অহংকার। দিল্লিতে রাতের খাবারের স্বপ্ন তো দূরাস্ত, রামগড় অবধি পৌঁছতে পারেনি পাকিস্তান। কিন্তু এরপর কি হলো? हम समझते हैं कि केवल हम भारत के लिए नहीं लड़ रहे हैं, केवल अपने उसूलों के लिए नहीं लड़ रहे हैं, हम आज सारी दुनिया में जो दबे हैं, सारी दुनिया में जो वर्षों से, आज के नहीं जो सदियों से दबाए गए हैं, चाहे वो अपने दबाएपन को न पहचान सके, वो अपनी गुलामी को नहीं पहचान सके, लेकिन हम पहचानते हैं और हम जानते हैं कि उससे आज हम नहीं लड़ेंगे तो यही धक्का हमको लगेगा। 1971-এর যুদ্ধে ইন্দিরা গান্ধীর মনোভাব এতটাই অনমনীয় ছিল, যতই আমেরিকা চাপ দিক না কেন এক পাও পিছু হটার প্রশ্নই নেই। উল্টে পাকিস্তানের ওপর চাপ আরও বাড়িয়ে ইন্দিরা গান্ধী জানিয়ে দেন তিনি পাকিস্তানকে ভারতের আকাশ সীমা ব্যবহার করতে দেবেন না। এর ফলে পূর্ব পাকিস্তানে যুদ্ধরত পাক সেনার কাছে সাহায্য পৌঁছানোর রাস্তাটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ভারতীয় সেনাবাহিনী তখন চারিদিক থেকে পাকিস্তানের টুঁটি চেপে ধরেছে। পাকিস্তানের হামলার জবাবে অপারেশন ট্রাইডেন্ট শুরু করে ভারত। এটা 71-এর যুদ্ধের সেই ছবি যেখানে দেখা যাচ্ছে ভারতীয় নৌসেনা কিভাবে দুটো যুদ্ধে অংশ নিয়েছিল। একদিকে তারা বঙ্গোপসাগরে পাকিস্তানি নৌবাহিনীকে টক্কর দিচ্ছিল, অন্যদিকে পশ্চিম পাকিস্তানে পাক সেনার মোকাবিলা করছিল। পশ্চিমে ভারতীয় যুদ্ধজাহাজ INS মাইসোর থেকে নৌবহরের নেতৃত্বে ছিলেন রিয়ার অ্যাডমিরাল ইসি কুরুভিল্লা। ভারতীয় নৌসেনা করাচি বন্দরে ব্যাপক বোমাবর্ষণ করে পাক সেনার সদর দফতর গুঁড়িয়ে দেয়। সেই হামলা এতটাই মারাত্মক ছিল যে বেশ কয়েকদিন পরেও দাউ দাউ করে জ্বলছিল করাচি বন্দর। ১৯৭১ সালের 5ই ডিসেম্বর আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় সেই খবরের শিরোনাম হয়েছিল ঢাকা চট্টগ্রাম করাচি শত্রুর ঘাঁটিতে ঘাঁটিতে বোমাবর্ষণ। এই লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ INS বিক্রান্ত।
विक्रांत থেকে যুদ্ধ বিমান ওঠানামা করতে পারত। পাকিস্তান ভারতীয় নৌবাহিনীর এই তুরুপের তাস এয়ারক্রাফট ক্যারিয়ার INS বিক্রান্তকে টার্গেট করতে চেয়েছিল, যাতে ভারতের মনোবল ভেঙে দেওয়া যায় এবং পূর্ব পাকিস্তানকে ভারতের কব্জা থেকে বের করে আনা যায়। কিন্তু যুদ্ধের দ্বিতীয় দিনেই INS বিক্রান্ত থেকে ওড়া যুদ্ধ বিমান পূর্ব পাকিস্তানের কক্সবাজার এবং চট্টগ্রাম বন্দর ধ্বংস করে দেয়। পাল্টা পাকিস্তান তাদের অত্যাধুনিক সাবমেরিন PNS গাজীকে লড়াইয়ে নামিয়ে মোক্ষম চাল দিতে চেয়েছিল, কিন্তু যুদ্ধে একটাও গোলা খরচ করার আগেই মাছ সমুদ্রে 93 জন সেনা সহ PNS গাজীর সলিল সমাধি ঘটে। বিশাখাপত্তনমের কাছে PNS গাজীকে ধ্বংস করে দেয় ভারতীয় যুদ্ধজাহাজ INS রাজপুত। ১৯৭১ যুদ্ধে পাকিস্তানের কোমর ভেঙে দেওয়ার ক্ষেত্রে ভারতীয় স্থলসেনা এবং বায়ুসেনার পাশাপাশি নৌসেনার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কিভাবে পাকিস্তানকে কোণঠাসা করেছিল সেটা জানতে এবার সরাসরি কথা বলে নেব ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন তাপস কুমার সান্যালের সঙ্গে। ক্যাপ্টেন সান্যাল, ৭১ যুদ্ধে ভারতীয় নৌসেনা ঠিক কোন স্ট্র্যাটেজিতে বাজিমাত করেছিল? এটা খুবই ভালো প্রশ্ন একটা, কারণ যুদ্ধ মানেই আমরা জানি সমস্ত ফোকাসটা থাকে স্থলসেনার ওপর, কিন্তু এই ১৯৭১ যে যুদ্ধটা হয়েছিল সেটা বোধহয় স্বাধীন ভারতে প্রথমবার ভারতীয় নৌসেনার পক্ষে একটা বিরাট গৌরবময় একটা অধ্যায়। ফোর্থ আর ফিফথ ডিসেম্বরের নাইটে যখন আমাদের মিসাইল বোটগুলোকে টো করে নিয়ে করাচি বন্দরে গিয়ে যে বোমাবর্ষণ করা হয়, মিসাইল ফায়ারিং করা হয়, তাতে পুরো করাচি বন্দরটা একেবারে অকেজো হয়ে পড়ে। আর এই INS বিক্রান্তের উপস্থিতি বঙ্গোপমহাসাগরে সি লাইনস অফ কমিউনিকেশনটাকে একেবারে অকেজো করে দিয়েছিল। যুদ্ধের মূল উদ্দেশ্য ছিল পাকিস্তানকে দুভাগে ভেঙে দেয়া এবং সে দেশের পূর্ব অংশকে পাকিস্তানের কব্জা থেকে স্বাধীন করা। সেই উদ্দেশ্য তখনও সফল হয়নি। এরই মধ্যে ইন্দিরা গান্ধী সংসদে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘোষণা করে দেন। যখন পাকিস্তান নে ভারত কে বিরুদ্ধে যুদ্ধ ছেড়ে দিয়া হ্যায় তো আব হামারি হিচকিচাহট ভি আপনা মহত্ব খো চুকি হ্যায়। মুঝে সদন কো ইয়ে বাতাতে হুয়ে বেহদ খুশি হো রহি হ্যায় कि भारत सरकार ने वर्तमान स्थिति और बांग्लादेश की सरकार के लगातार अनुरोध पर बहुत सावधानी पूर्वक विचार करके गण प्रजातंत्रीय बांग्लादेश को मान्यता देने का निश्चय किया है। অস্তিত্বের লড়াইনামা পূর্ব পাকিস্তানের বাঙালিদের কাছে ইন্দিরা গান্ধীর এই ঘোষণা ভীষণ তাৎপর্যপূর্ণ ছিল, কারণ এই সিদ্ধান্ত নিতে ভারতের আর কিছুদিন দেরি হলে ঘটনা সম্পূর্ণ অন্যদিকেও মোড় নিতে পারত। যুদ্ধে ভারতের সঙ্গে কিছুতেই পেরে ওঠা সম্ভব নয় বুঝে আমেরিকার আড়ালে লুকোনোর চেষ্টা শুরু করে পাকিস্তান। ভারত পাকিস্তান যুদ্ধের ইস্যু একেবারে রাষ্ট্রপুঞ্জ অবধি পৌঁছে যায়। আমেরিকা যুদ্ধবিরতি চাইছিল, কিন্তু একবার যুদ্ধবিরতি হয়ে গেলে স্বাধীন বাংলাদেশের জন্ম কার্যত অসম্ভব হয়ে যেত। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে আমেরিকা যখন যুদ্ধবিরতির প্রসঙ্গ তোলে তখন ভেটো দেয় রাশিয়া। সিদ্ধান্ত বদলানোর জন্য ক্রেমলিনের ওপর লাগাতার চাপ তৈরি করেছিল ওয়াশিংটন, আর বাংলাদেশকে স্বাধীন দেশের স্বীকৃতি দিয়ে আমেরিকার পাল্টা চাল দিতে চাইছিল ভারত। যুদ্ধে লজ্জাজনক হারের মুখে দাঁড়ানো পাকিস্তান তখন মরিয়া হয়ে আমেরিকার সাহায্য চায়। পাকিস্তানকে সাহায্য করার জন্য তৎপর মার্কিন প্রেসিডেন্ট নিক্সন চীনকে কাজে লাগান। এই চাল ভারতের পক্ষে অত্যন্ত বিপজ্জনক হতে পারত। নিক্সন তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জারকে বলেন চীনের সঙ্গে কথা বলতে। আসলে আমেরিকা চাইছিল চীন ভারতকে হুমকি দিক, যাতে ভারত পাকিস্তান সীমান্ত থেকে সেনা সরিয়ে চীন সীমান্তে পাঠায়। একই সঙ্গে ভারতকে যুদ্ধ থামাতে বাধ্য করতে আমেরিকা তার বিখ্যাত নৌবহর সেভেন্থ ফ্লিটকে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। 8 ডিসেম্বর সেই খবর ভারতে এসে পৌঁছয়। সেভেন্থ ফ্লিট পৃথিবীর সবথেকে শক্তিশালী নৌবহর। বোঝাই যাচ্ছিল আমেরিকা পাকিস্তানকে সাহায্য করতে যত দূর সম্ভব যেতে রাজি। এদিকে সে বছরই ভারত ও রাশিয়ার মধ্যে মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মার্কিন সেনার তৎপরতার খবর পেয়ে
इंदिरा गांधी सोवियत राशियार काछे साहाज्येर अनुरोध करलेन। आर एभावेई भारत पाकिस्तान युद्ध घिरे संघाते जड़िए पड़े दुई सुपार पावर अमेरिका एवं सोवियत राशिया। भारत के सहाय्य करते सोवियत राशिया एडमिरल व्लादिमिर क्रुगलाइकवर नेतृत्व प्रशांत महासागर अंचले मोतायन तादेर नौसेनार ब्रिगेड के भारत महासागरे पाठिए दे। नौबहर पोशाकी नाम छिलो टेंथ अपारेटिव बैटल ग्रुप। सोवियत यूनियनेर नौबहरे छिलो परमाणु शक्तिधर युद्ध जहाज। एडमिरल क्रुगलाइकव परे एक साक्षात्कारे बोलेछिलेन मार्किन युक्त जहाज जाते भारतीय सामरिक घाटीर काछे पौंछते ना पारे सेई दायित्व छिलो तादेर ओपर। एर मध्ये इंदिरा गांधीओ ठीक करे निएछिलेन मार्किन युद्ध जहाज भारतेर काछाकाछि आसार आगेई पाक सेनाके आत्मसमर्पण करते बाध्य करबेन। सेई मतो सेनाप्रधान स्याम मानेकशॉ पाक सेनाके आत्मसमर्पणेर हुशियारी देन। पूर्व पाकिस्तानेर गवर्नरेर परामर्शदाता मेजर जेनारेल राव फरमान आलीके एकटा बार्ता पाठान मानेकशॉ। सरेंडर करने वाले पाकिस्तानी फौजियों के साथ अच्छा बर्ताव किया जाएगा, उनको पूरी सुरक्षा का भरोसा दिया जाना चाहिए। साथ ही ढाका के पाकिस्तानी शासकों को डराने के लिए भारतीय घेराबंदी को कड़ा किया जाएगा, ठीक वैसे ही जैसे शतरंज के खेल में घोड़ा किया करता है। पूर्व पाकिस्तान दायित्वप्राप्त पाक सेना लेफ्टिनेंट जनरल ए ए के नियाजी তখন আমেরিকা আর চীনের থেকে সাহায্যের অপেক্ষায় বসেছিলেন। স্যার, আগে আপনি কি প্ল্যান হয়? हम आखिरी आदमी आखिरी गोली तक भारत का मुकाबला करेंगे और लड़ेंगे। क्या आपके पास इतनी फौज है जो भारतीय फौज का मुकाबला कर सके? ढाका जीतने के लिए भारत की फौज को मेरी लाश पर से गुजरना होगा। उन्हें मेरी छाती के ऊपर से अपने टैंक उतारने होंगे। नियाजीर आशा प्रत्याशा सबटाई अवश्य ওই বালির প্রাসাদের মতো ঝুঝুর করে ভেঙে পড়ে পরের দিন সকালে। ততক্ষণে ভারতীয় সেনা তিন দিক থেকে ঢাকা শহর ঘিরে ফেলেছে। পূর্ব পাকিস্তানে থাকা পাক সেনার কোমর অবশ্য পুরোপুরি ভেঙে যায় 14ই ডিসেম্বর, যেদিন ভারতীয় সেনা এমন একটা জায়গায় আক্রমণ করে যা পাকিস্তানের কাছে ছিল একেবারে অপ্রত্যাশিত। পাকিস্তানের গভর্নরের বাসভবনে হামলা চালায় ভারতীয় সেনা, যেখানে গোপন বৈঠকের জন্য একত্রিত হয়েছিলেন পদাধিকারীরা। দুদিন আগে পর্যন্ত ভারতকে কড়া চ্যালেঞ্জ জানানো পাক লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি এই আক্রমণের পর এতটাই ভেঙে পড়েন যে তিনি পত্রপাঠ ভারতের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠান। স্যাম মানেকশ জবাবে পরিষ্কার জানিয়ে দেন একটিমাত্র শর্তে যুদ্ধবিরতির প্রস্তাব মানা সম্ভব, আর সেটা হলো আত্মসমর্পণ। भारतीय सेना पाकिस्तानी सेनाओं के कमांडर से एक बार फिर आत्मसमर्पण के लिए कह रही है। इसके लिए हम 16 दिसंबर की सुबह 9 बजे तक बमबारी रोक रहे हैं। हम ये भरोसा दिलाते हैं कि अगर पाकिस्तानी सेना उस वक्त तक आत्मसमर्पण कर देती तो उनके साथ पूरी तरह मानवीय व्यवहार किया जाएगा। लेकिन अगर कमांडर नियाजी इस संदेश का पालन कर अपनी सेनाओं को हर जगह आत्मसमर्पण के लिए आदेश नहीं देंगे तो भारतीय सेना और अधिक ताकत से हमला कर देगी। जनरल স্যাম মানেকশ যখন পাকিস্তানকে আত্মসমর্পণের জন্য বারবার হুঁশিয়ারি দিচ্ছিলেন তখনই মার্কিন নৌবহর 7th ফ্লিট বঙ্গোপসাগরে ঢুকে পড়ে। তারা চট্টগ্রাম বন্দরের দিকে এগোতে শুরু করে। ভারত পাকিস্তানের ব্যাপারে আমেরিকার নাক গলানো তীব্র প্রতিবাদ জানিয়ে ইন্দিরা গান্ধী তখন প্রেসিডেন্ট নিক্সনকে একটা চিঠি লেখেন। তাতে তিনি স্পষ্ট ভাষায় ভারত ও পাকিস্তানের মধ্যে চলা এই যুদ্ধের জন্য সরাসরি আমেরিকাকে দায়ী করেন। ডিয়ার মিস্টার প্রেসিডেন্ট, আমেরিকা আর ভারত কে রিশতোঁ নে জো দুঃখদ মোড় লিয়া হ্যায় ও কাফি তকলিফ দে হ্যায়। আগর দুনিয়া কে বড়ে লিডার্স নে 3 দিসম্বর কো পাকিস্তান কে ভারত পর হামলে সে 9 মহিনে পহলে হুয়ে বিদ্রোহ পর ধ্যান দিয়া হোতা আর হালাত কি গম্ভীরতা কো দেখতে হুয়ে বীজ বচাও কি সচ্চি কোশিশ কি হোতি तो जो लड़ाई चल रही है उसे रोका जा सकता था, जंग से बचा जा सकता था अगर शेख मुजीबुर रहमान की रिहाई के लिए सभी देश, खास तौर पर यूनाइटेड स्टेट्स ऑफ अमेरिका,
अपनी ताकत और प्रभाव का इस्तेमाल करता। दुटो देशेर मध्ये युद्ध कखनो सिर्फ लड़ाईर मैदाने आटके थाके ना, राजनैतिक एवं कूटनैतिक लड़ाईओ समान ताले चलते थाके। इंदिरा गांधी अमेरिकान प्रेसिडेंट रिचार्ड निक्सन के एक खोला चिठी पाठालेन। एर फले विश्ववासीर काछे एई बार्ता खूब परिष्कार भावे गेलो जे भारत जखन शांतिपूर्ण मीमांसा चाहिए तखन युद्ध जहाज पाठिए अमेरिका युद्धे आरो उस्कानी दिच्छे। एरी मध्ये पाकिस्तानी फौज के आत्मसमर्पण कराते लगातार चाप तैरी करे जाच्छिलो भारत। ईस्टार्न कमांडे जेनारेल अफिसर कमांडिंग इन चीफ लेफ्टनेंट जेनारेल जगजीत सिंह अरोरा के गुरु दायित्व देया हय। तार संगे छिलेन ईस्टार्न कमांडेर चीफ अफ स्टाफ मेजर जेनारेल जे एफ आर जेकब। 16 तारीख सकाले मेजर जेनारेल जेकब के ढाका गिये पाक सेना के आत्मसमर्पण करानोर प्रस्तुति निते निर्देश दें जेनारेल मानेकशॉ। किसने कहा कि हम हथियार डाल रहे हैं? आप यहां सीज फायर कराने आए हैं। देखिए जनरल साहब, पिछले 3 दिनों से वायरलेस पे हम यही बातें कर रहे हैं। मेरे हिसाब से आपके लिए ये ऑफर बहुत अच्छे है, मान लीजिए इसे। अगर आप सरेंडर करते हैं तो आपके और आपके परिवार की सुरक्षा की जिम्मेदारी हमारी, वरना हम जिम्मेदार नहीं होंगे। नहीं, ये नहीं हो सकता जनरल साहब। मैं आपको 30 मिनट और देता हूं, सोच लीजिए। मेरे आने तक आप इस पर दस्तखत कर दीजिएगा, वरना मुझे अपनी फौज को दोबारा लड़ाई शुरू करने के लिए हुक्म देना पड़ेगा। तो क्या सोचा आपने? क्या आप सरेंडर करने के लिए तैयार हैं? ठीक है, सो आई टेक दिस एज एक्सेप्टेड। जनरल नियाजी, सरेंडर रेस कोर्स के मैदान में होगा, ध्यान रखिए। বিকেল 4টার সময় লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি এবং মেজর জেনারেল জেকব ঢাকা বিমানবন্দরে পৌঁছন। 4:30 লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা দলবল নিয়ে 5টা MQ হেলিকপ্টার করে ঢাকা বিমানবন্দরে নামেন। রেসকোর্স ময়দানে জগজিৎ সিং অরোরাকে গার্ড অফ অনার দেওয়া হয়। ঐতিহাসিক ঢাকা রেসকোর্সে বিকেল 4:31 বাংলাদেশের মুক্তিবাহিনীর হাইকমান্ডের চিফ অফ স্টাফ গ্রুপ ক্যাপ্টেন খোন্দকারের উপস্থিতিতে ইস্টার্ন কমান্ডের জিওসি আইএনসি লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার সামনে আত্মসমর্পণের প্রক্রিয়া শুরু হয়। এই হলো সেই ঐতিহাসিক ফুটেজ। চার ঘন্টার কা আন্দর উনকো নেগোশিয়েশন হুয়া আর সাইন কিয়া। ইট ওয়াজ ভেরি ক্লোজ রান থিং, বহুত মুশকিল থা। Yeah, both, shall I say, it was a momentous time. In 4 hours, a surrender was negotiated and signed. এই সেই মুহূর্ত যা ইতিহাসের পাতায় আজও জ্বলজ্বল করছে। দেখুন, যে কোনো সেনা অফিসারের কাছেই যুদ্ধে আত্মসমর্পণের থেকে অপমানজনক আর কিছু হতে পারে না। আর পাক জেনারেল নিয়াজি তো প্রায় 1 লক্ষ সেনা নিয়ে আত্মসমর্পণ করেছিলেন,
তাই লজ্জায় মাথা তুলে দাঁড়ানোর মতো অবস্থাও তার ছিল না। ভারতীয় সেনা মাত্র 14 দিনে পাকিস্তানি ফৌজকে আত্মসমর্পণ করতে বাধ্য করে। পাক সেনা লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি প্রথমে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার সামনে আত্মসমর্পণের কাগজে সই করেন। তারপর তার নাম লেখা ফলক খুলে রাখেন। আত্মসমর্পণের প্রতীক হিসেবে নিয়াজি তার পিস্তলটি লেফটেন্যান্ট জেনারেল অরোরার হাতে তুলে দেন। Niyazi Saab, he was a broken man. And when he met the general and he surrendered his pistol to him, I thought that was his weakest point in life. He was in tears and a totally broken down person. Bangladesh was a very small place. And we had our troops in Bengal and they were around it. ঠিক এই মুহূর্তের অপেক্ষাতেই ছিলেন ইন্দিরা গান্ধী। সগর্বে ভারতের জয়ের খবর তিনি নিজে দেশবাসীকে জানান। ঢাকা is now the free capital of a free country. The instrument of surrender was signed in Dhaka at 16:31 hours Indian Standard Time by Lieutenant General A.A.K. Niyazi on behalf of the Pakistan Eastern Command. Lieutenant General Jagjit Singh Arora, GOC in command of the Indian and Bangladesh forces in the Eastern Theater, accepted the surrender. ভেঙে দু টুকরো হয়ে যায় পাকিস্তান, জন্ম নেয় আজকের স্বাধীন বাংলাদেশ। 1971 সালের 17 ডিসেম্বর আনন্দবাজার পত্রিকার প্রথম পাতার শিরোনাম ছিল পাকিস্তান নত, বাংলাদেশ মুক্ত। ভারত আর বাংলাদেশের অধিকাংশ নাগরিকের কাছে ইন্দিরা গান্ধী ছিলেন যুদ্ধ জয়ের মুখ্য কারিগর। পাকিস্তানকে নাস্তানাবুদ করার পর ইচ্ছে করলেই পশ্চিম সীমান্তেও যুদ্ধ জারি রাখতে পারতেন তিনি। কিন্তু যুদ্ধবিরতির ঘোষণা করে ইন্দিরা গান্ধী বিশ্বকে বার্তা দিলেন যে ভারত জোর করে যুদ্ধের পক্ষপাতী নয়। हमने यहाँ भारत में भी तीन वादे किए थे अपनी जनता से। पहले ये कि जो शरणार्थी यहाँ आए हैं वो सब वापस जाएंगे। दूसरा ये कि हम हर तरह से मुक्ति वाहिनी की सहायता करेंगे, बांग्लादेश के लोगों की मदद करेंगे। और तीसरे कि शेख साहब को हम जरूर छुड़वाएंगे जेल से। শ্রীমতী গান্ধী আমার জন্য দুনিয়ার এমন জায়গা নাই যেখানে চেষ্টা করেন নাই আমাকে রক্ষা করার জন্য। আমি ব্যক্তিগতভাবে তার কাছে কৃতজ্ঞ। আমার 6-7 কোটি মানুষ ব্যক্তিগতভাবে তার কাছে এবং তার সরকারের কাছে কৃতজ্ঞ।